দাদা, ওই দাদা, অনেক দিন তো হলো, চ্যানেলে কি আর ভিডিও আপলোড করবি না? চ্যানেলে কি আর ভিডিও আপলোড করবি না? জানি জানি সবাই মনে একটাই প্রশ্ন যে এতদিন কোথায় ছিলাম বা এতদিন কি করছিলাম, এতদিন পর কেন হঠাৎ করে এলাম। তো এই সব কিছুর উত্তর আমার কাছে এখন আপাতত নেই আর আমি দিতে পারছি না, কারণ হচ্ছে মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব ছিলাম। তো কোনো এক ডাইনোসর যুগে গিয়েছিলাম বেগমপুরে তাঁর পুজো উপলক্ষে, তো সেখানেরই ব্লগটা আমি আপলোড করলাম। তো মোটিভেশনের অভাব ছিল, নতুন করে মোটিভেশন নিয়ে আবার এসেছি। এবার আশা করছি পরপর ব্লগ ছাড়বো, আর আশা করছি আগের মতোই তোমাদেরকে পাশে পাবো আর পুরো ব্লগটা দেখবে শেষ অবধি। আর গালি দেওয়ার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই আছে। চলো স্টার্ট দ্য ভিডিও ইন 3, 2, 1। হাই, আমি শোভনের বন্ধু। रूठे खाबो को मना लेंगे, कटी पतंगों को थामेंगे, है जज्बा है जज्बा, सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा, आ मांझा। হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ভিডিও আর ব্লগ ওই একই বলতে পারো। তো আজকে আমরা বেরিয়েছি আপাতত বেগমপুরের দিকে, আর এখানে আপাতত আছে আজকে তাঁত পুজো, সাথে প্রচন্ড পরিমাণে ঘুড়ি ওড়ে। তো সেটাই, সেই সব জিনিসগুলি আমরা দেখতে যাচ্ছি। আর আছে আমার সাথে কে কে, এদিকে দেখানো আছে প্রদীপ আছে, ওদিকে সুবীর আছে, আর ওদিকে অভি আছে। তো এই চারজন মিলেই যাচ্ছি আপাতত, বেরিয়েছি আর রাস্তা দিয়ে আছি ভাই। আমার আমার ল্যাটাই কোথায়? ল্যাটাই ঘুড়ি কিছুই আমরা নিয়ে আসিনি, আমরা উড়াতে যাচ্ছি না, খালি দেখতে যাচ্ছি। আর আশপাশটা খুবই সুন্দর, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন খালি আলু সিজন। তো কি হয়েছে চারিদিকে? আলু 300 টাকা, 2 লাখ টাকা লস এ বারে। এসি মেশিন লাগাউঙ্গা, ইস সাইড সে আলু ঘুসেগা, উস সাইড সে সোগা, ইস সাইড সে আলু ডালো, উস সাইড সে সোনা নিকালো, ইতনা পয়সা বনেগা আপকো পাতা নেই হোগা ক্যা করনা হ্যায় পয়সা। তো চলো এখন রাস্তা দিয়ে এখন যাই, যে জায়গায় হচ্ছে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি, চলো। হম দূর ভাগে তেরে বিনা, গায়ে হমসে নারাজ রহনা, সজায়ে হম তেরি বরাত হ্যায়না, সবেরে দিন রাত না পায়ে চেনা, সুন লেনা। তুমি চাকর ভি না চাহে, করে জো মন মানিয়ে মন না মানে, মিলি জো এ জো যাদ মিল কে অব বাটে তেরে নাম। সুনা সফর পর প্রেম নগর হে, মিল পায়েঙ্গে ক্যা হম তুমসে, জো রাত বীতি সুবহ তো আয়ে না। ছোটি উমর পর বড়ি নজর হে, মিল জায়েঙ্গে ইয়ে হম তুমসে, ছুপা ছুপাই নজর তো আয়ে না। তো হঠাৎ করে একটা ঘুড়ি কেটে আসতে দেখে প্রদীপ আর নিজেকে আটকে রাখতে পারে না, আর ওর বাচ্চাবেলার সব মেমোরিজ মনে পড়ে যায়, এরকম পাগলাপনা করতে থাকে। আর এদিকে সময় যত এগোতে থাকে তত ভিড়ও বাড়তে থাকে, আর আকাশে ঘুড়ির সংখ্যাও
আর আমরা সেটাই এনজয় করতে থাকি। দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসে আর প্রদীপ কিছু কাজের জন্য একাই বাড়ি ফিরে যায়। এদিকে আমরা তিনজনও বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। ডক্টররাই ভারতকে বাঁচিয়েছে সেটাই দেখানো হয়েছে আর কি। চারিদিকে খালি ভাইরাস আর ভাইরাস, ধর্ম, শিক্ষা, যানবাহন, ক্রীড়া সব কিছুতে তালা পড়ে গেছিলো না, তো সেটাই বোঝানো হয়েছে এর মাধ্যমে। এটাই অ্যাকচুয়ালি যে তাঁত ঠাকুর বলা হয় এটাই সেই তাঁত ঠাকুর। দেখতে অনেকটা বিশ্বকর্মারই মতো, কিন্তু শুধু পার্থক্য একটাই যে বিশ্বকর্মা আমাদের হাতির পিঠে থাকে আর এদিকে তাঁত ঠাকুর গাধার পিঠে, এটুকুই তফাৎ আর কিছু না। তুই কর না রে ভাই, তুই এখানে এখন সব পঙ্কা হরিনাম করছে। রক্তদান শিবির হচ্ছে সেটাই প্রথমে দেখানো হয়েছে। এদিকে ব্লাড কালেক্ট হচ্ছে ব্যাগের মধ্যে, এই যে ব্লাড এখানে কালেক্ট হচ্ছে। এগুলো তো
বেশি তো দেখে তো মরা মনে হচ্ছে পড়ে আছে। এখানে বই বিতরণ হচ্ছে, বই কাকে বিতরণ করছে এখানে দিচ্ছে, কিন্তু ছেলেটা আছে কতটা দূরে, দিচ্ছে টা কাকে সেটা জানতে চাই আমি। ঠাকুরটা এদিকে, চলো চলে চলো। ফ্রি কোচিং, তো এখানে এখানে ফ্রি কোচিং আছে, তো দেখতে পাচ্ছ এখানে সেরকমই পড়াশোনা হচ্ছে, মানে ফ্রি কোচিং এ আর কি যা হয়, ফাঁকিবাজিটা বেশি হচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছ একটা বাচ্চা নাকে পেন ঢোকাচ্ছে, তো এখানে পড়াশোনা বলে কিছুই হচ্ছে না, ফাঁকিবাজি হচ্ছে। এখানে এদিকে দেখতে পাচ্ছ যে পড়াশোনার নামে ফোন ঘাটছে, তো এই হচ্ছে পড়াশোনা। এগুলো হাতের কাজ দেখতে পাচ্ছ, হাতে তৈরি করে এখানে আটকানো হয়েছে, এইগুলো কিছু ভালো লাগছে দেখে তবু। এখানে সামনেই বলি, কিছু একটা বলি হবে মনে হচ্ছে, তোকেই বলি, বললে হবে এটা, এখানে কি বলি হয় নাকি? হ্যাঁ বলি হয়, আরে এখানে বলি হয় রে মনে হচ্ছে, বুঝলি? সবাই ছোট ছোট শিয়াল, তো এই যে প্যান্ডেল চারিদিকে, এগুলো ওই কালী পুজোর প্যান্ডেলগুলো তুলে এনেছে। এটা দেখ কি দেখ ভাই, এখানে মায়ের চরণ করা হয়েছে, এখানে আলাদাই আলাদাই টাসানে বসে আছে ঠাকুর, আলাদাই সোয়াগে বসে আছে। কারিগরি হয়েছে সোলা দিয়ে,
ফুল ব্লগিং ঘোড়ার উপরে বসেছে তিনটা ঘোড়া ঘোড়া নয় গাধা ঠিক করে দেখ আয়না কি করতে চাইছে বলতো সব ঝাপসা তো হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল, আর দেখাবার কিছু নেই। আর শীত পড়েছে খুবই, মানে ঠান্ডা পড়েছে আর কি। তো আমি ঠান্ডার ড্রেস এনেছি, এরা আনেনি। সামনে রাস্তা দেখতেই পাচ্ছ, অন্ধকার অন্ধকার, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এবার বাড়ি ফিরি, আর এটুকুই ছিল ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, সাথে সাথে যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো আর আমাদেরকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল বাটনটা অল করে দেবে। তো চলো তাড়া আজকের মতো। हम तारों में छुपा के रखते हैं अब खुद को, जो तेरे हैं हालात वो तेरा कर्मा है ब्रो। मैं इतने ऊपर आ गया अब दिखता नहीं वो, जो मेरा है मुकाम वो मेरा कर्मा है वो। घड़ी घड़ी हमें तुम अपनी ही यादों में पाओगे, घड़ी 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 तुम तरसोगे छूना।